স্বাগতম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে। আজ আপনাদের দেখাবো কিভাবে একটি মোবাইলের এয়ার স্পিকার চেঞ্জ করা যায় একদম সহজে। ফিচার ফোন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই স্মার্টফোনের সাথে সেকেন্ডারি ডিভাইস হিসেবে একটি ফিচার ফোন ইউজ করে থাকি, অথবা অনেকে আবার প্রাইমারি ডিভাইস হিসেবেও ফিচার ফোন ইউজ করি। ফিচার ফোনগুলো কিছুদিন চালানোর পর আমরা একটা সমস্যা ফেস করি, যেটা হলো এর এয়ার স্পিকার বাজে না। কাউকে কল দেওয়ার পর মোবাইল কানের কাছে নিলে যে স্পিকারের মাধ্যমে আমরা কথা শুনতে পাই সেটি আসলে এয়ার স্পিকার। মোবাইলের লাউড স্পিকার যা থাকে পিছনে ও এয়ার স্পিকার যা থাকে সামনে। তবে বর্তমানে অনেক কম দামি চাইনিজ মোবাইলগুলোয় একটি স্পিকার দেওয়া হয়, তবে ভালো মানের মোবাইলগুলোতে দুটা স্পিকার থাকে। একটি হলো এয়ার স্পিকার যা সামনে এবং অপরটি হলো লাউড স্পিকার যা পিছনে। আমার হাতে থাকা নোকিয়া মোবাইলটির এয়ার স্পিকারের সমস্যা, কথা শোনা যায় না। যে কোনো মোবাইল সার্ভিসিংয়ের দোকানে এটা চেঞ্জ করতে 150 থেকে 200 টাকা নিয়ে নিবে। যেহেতু মোবাইল খুলে চেঞ্জ করবে তাই টাকা নেওয়াটা স্বাভাবিক। কিন্তু আপনারা কি জানেন এই এয়ার স্পিকারটির দাম কত? এই এয়ার স্পিকারটির দাম মাত্র 25 থেকে 30 টাকা। যে কোনো মোবাইল অ্যাসেসরিসের দোকানে গেলেই পাবেন, অথবা যারা মোবাইল সার্ভিসিং করে তাদের কাছ থেকেও নিতে পারেন, কিন্তু তারা দাম বেশি নেবে। আর ফিচার ফোনগুলো খোলা খুবই সহজ, তাই খুলতে গিয়ে ভেঙে যাওয়া বা ড্যামেজ হয়ে যাওয়ারও ভয় নেই। দেখতে থাকুন ভিডিওটি, তাহলে আপনারাও অনেক সহজে মোবাইলের এয়ার স্পিকার পরিবর্তন করতে পারবেন। এয়ার স্পিকারটি নষ্ট হওয়ার পর মোবাইলটি নিয়ে মোবাইল অ্যাক্সেসরিসের দোকানে গেলে মোবাইল দেখে তারাই বলে দিবে সঠিক কোন মডেলের এয়ার স্পিকারটি লাগবে। আমার হাতে যে এয়ার স্পিকারটি দেখছেন এটি নোকিয়ার এই মডেল সহ আরও বিভিন্ন মডেলে লাগে। আমি এটা এনেছি মাত্র 30 টাকা দিয়ে। এবার দেখুন এটা কিভাবে পরিবর্তন করি, তবে মাল্টিমিটার দিয়ে চেক করেও দেখাবো নষ্ট কি ভালো সেটা কিভাবে চেক করতে হয়। প্রথমে এর স্পিকারটা আপনাকে টেস্ট করে দেখাই। লাউড স্পিকার দিলে ব্যাক সাইডের যে স্পিকারটা আছে সেটা কিন্তু বাজছে। লাউড স্পিকার অফ করে দিলাম। এবার দেখুন উপরের স্পিকারে কোনো সাউন্ড নেই। আমি ভলিউম কমিয়ে দিচ্ছি, আবার ভলিউম ফুল করে দিলাম, ভলিউম কিন্তু ফুল, তারপরেও কিন্তু স্পিকারে কোনো সাউন্ড নেই। আবার লাউডে দিলাম, অ্যাডভান্স নেওয়া যাবে না। আচ্ছা, এখন কিন্তু ব্যাক স্পিকার বাজছে। এই যে লাউড স্পিকার অফ করে দিলাম, দেখুন উপরের স্পিকারের বা এয়ার স্পিকারে কোনো সাউন্ড নেই, ভলিউম কিন্তু ফুল। এবার আপনাকে দেখাচ্ছি কিভাবে এটা চেঞ্জ করি। প্রথমে পাওয়ারটা অফ করে দিব। খুললাম ব্যাক পার্ট, ব্যাটারি খুলবো, তারপর সিম কার্ড খুলবো। এগুলো থাকুক, এই হলো আমাদের এয়ার স্পিকারটা। কিভাবে খুলতে হবে এই মোবাইলের ক্ষেত্রে দেখুন, এই জায়গায় কিন্তু স্ক্রু বলেন বা টেস্টার বলেন যেটাই হোক লাগানোর জন্য একটা করে ঘাট দেয়া আছে, খেয়াল করলেই বুঝতে পারবেন। আপনাদেরকে এটা দিয়ে দেখাচ্ছি, এই দেখুন আঙ্গুল দিলে সরাসরি বুঝবেন না, ঢেকে যায়। এই যে এই জায়গায় একটা, তারপর এই জায়গায় একটা, দেখা যাচ্ছে কিনা, এই জায়গায় একটা, এই জায়গায় একটা। তো করতে হবে কি, এখান থেকেই প্রেসার দিয়ে খুলতে হবে। প্রথমে করব কি, এখান থেকে একটু প্রেসার দেই, দিলেই এটা খুলে যাবে। এই যে পিন খুলে গেল, সাউন্ড পেয়েছেন হয়তো। তারপর করব কি, এই জায়গা থেকে একটু প্রেসার দিব। খুব খেয়াল রাখতে হবে,
যাতে ড্যামেজ না হয়ে যায়। এই যে নোক ইউজ করতে পারেন, এই জায়গায় কিন্তু একটা লক আছে, এই যে, অথবা কার্ড ইউজ করতে পারেন। আমি বেশিরভাগ এটা নোকই খুলে থাকি। এই দেখুন কত সহজেই খুলে গেল, একদম সহজ। তো এই হলো এর এয়ার স্পিকার, এই যে এটাই নষ্ট। তো আমরা ওটা চেক করেও দেখবো যে আসলে ওটা নষ্ট কিনা মাল্টিমিটারের সাহায্যে। এখন আমাদেরকে প্রথমে এটা খুলে নিতে হবে খোলার জন্য। আচ্ছা, মেমোরি কার্ড খেয়াল রাখবেন, যারা মেমোরি কার্ড ইউজ করেন এখানে যেন কোনো মেমোরি কার্ড না থাকে, কেননা আপনি যদি মেমোরি কার্ড খুলতে ভুলে যান তখন কিন্তু এই জায়গায় কিন্তু প্রচুর প্রেশার দিবে, মানে প্রেশার লাগবে খোলার সময়, আপনাদের কিন্তু খেয়ালও থাকবে না। এমন কিন্তু অনেকজনেই বলে যে খুলতে গিয়ে খেয়াল নেই মেমোরি কার্ড খুলতে, তো মেমোরি কার্ডের যে ঘাটটা থাকে সেটা ভেঙে গেছে, তো এদিকে খেয়াল রাখবেন। এবার আমাদের করতে হবে কি, এই পার্টটা খুলতে হবে। খোলার জন্য এই যে এই জায়গায় একটা লক আর এই জায়গায় একটা লক, দুইটা লক খুলে দিতে হবে। তারপর এই দিকে একটা, আর চারটা লক আছে এখানে, পুরোটাই একটা প্লাস্টিক আটকানো। এই যে খুলে গেল, এই হলো ডিসপ্লে, রেবন ছালাই দিয়ে আটকানো। এটাকে রাখলাম, আমরা স্পিকারটা খুলে নেই। বেশি প্রেশার দেয়া যাবে না, এটা গ্লু দিয়ে আটকানো, প্লাস্টিক ফ্রেমটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তখন। স্পিকারটাকে আমরা টেস্ট করে দেখব, এজন্য আমাদেরকে মাল্টিমিটার বাজার মোডে রেখে চেক করতে হবে। এই হলো একটা মাল্টিমিটার, আমরা এটাকে বাজার মোডে রাখব। আসলাম, এই হলো স্পিকার। বাজার মোডে রাখলে মাল্টিমিটার বিপ করবে, শুনতে পাচ্ছেন কিনা ওদেরকে শোনাই। এই হলো স্পিকারের একটা পা, এই হলো আরেকটা, যদি ভালো থাকতো তাহলে বিপ করতো, কিন্তু বিপ করছে না। খেয়াল করুন, বেশিক্ষণ ধরে রাখা যাবে না, জাস্ট টাচ করলেই বোঝা যাবে যে এখানে বাজছে। ঠিক আছে, এখন আমরা স্পিকারটা লাগিয়ে দিব। আচ্ছা, স্পিকার লাগানোর আগে এগুলো একটু পরিষ্কার করে নিলে ভালো হয়, তার জন্য আমরা থিনার ব্যবহার করব।
স্পিকার বসানোর সময় খেয়াল রাখবেন স্পিকারের এই যে এই পিন দুটো অথবা স্পিকারের যে দুটো পা আছে ফোকাস করছে না হ্যাঁ করছে এই যে পা পায়ের এই সাইডে কিন্তু লাইন বা দুইটা কিন্তু উঁচা করে দেয়া গুণা সরাসরি বলছি ফোকাসে সমস্যা হচ্ছে এবার ঠিক আছে এই সাইডে কিন্তু এর পা বা গুণাটার যে মাথা উঁচা করে দেয়া এই দুইটাই কিন্তু এই দুই জায়গায় লাগবে এই জায়গায় তো এখন আমি যদি এটাকে এইভাবে দেই মানে এর যে দুটো পা আছে এই দুটো যদি সামন দিকে দেই সেক্ষেত্রে কিন্তু এখানে জয়েন্ট লাগছে না তার জন্য করতে হবে কি আমাকে পা দুটো যাতে এই সাইডে থাকে সেটা খেয়াল করে কিন্তু লাগাতে হবে এই ভুলটার কারণেও কিন্তু অনেক সময় দেখা যায় যে রিপ্লেস করলাম এয়ার স্পিকার কিন্তু বাজছে না স্পিকার তো ভালো এই ভুলটা অনেকে করে থাকেন তো আমাদেরকে আমাকে করতে হবে কি এর পা দুটো নিচ বরাবর রাখতে হবে একটু ভালোভাবে লাগিয়ে দিচ্ছি যাতে ভিতরে কেমন একটা বালু না যায় এই দেখুন এবার এর পা দুটা কিন্তু নিচ বরাবর আছে তো এই জায়গাটাও একটু পরিষ্কার করে নিব তার জন্য আমি কটনের অপর পাশটা ভিজিয়ে নিচ্ছি যে পাশে ময়লা আছে ওই পাশ দিয়ে আর মুছব না এটা এই যে তো পরিষ্কার করে নিলাম নেয়াটা ভালো এবার এটা লাগিয়ে দিই স্ক্রিনে হাতের দাগ লেগে থাকতে পারে এটা ক্যামেরাতে বোঝা যাবে না তার জন্য টিস্যুটাকে একটু মুছে নিই যেন কোনো বালু না থাকে এই স্ক্রিনটা হালকা করে মুছে দিবেন এটাকে এবার এইভাবে রাখলাম এবং এই ডিসপ্লেটা এটাতে কিন্তু হাতের দাগ লেগেছে তাই এটাকেও আলতো করে মুছে দিবেন প্রথমে করতে হবে কি প্রথমে এই পার্টটা লাগিয়ে দিব একটু হালকা করে প্রেসার দিলেই লেগে যাবে হয়ে গেল তো এখন আপাতত একবার টেস্ট করে দেখব তার জন্য আগে নেটওয়ার্ক আসেনি এখনো দেখুন কিভাবে লাগাচ্ছি প্রেসার দিতে হবে সব দিক দিয়ে ভালোভাবে লেগে গেছে এবার ব্যাটারিটি লাগিয়ে দিলাম ব্যাক পার্ট লাগালাম একটা সিম বাইরে থাকুক পরে লাগাচ্ছি অন হলো
হয়ে গেল। আচ্ছা নেটওয়ার্কটাকে এসে নেক, তারপর আবার দেখাচ্ছি। নেটওয়ার্ক চলে এসেছে। এখন ফ্রন্ট স্পিকার বাজছে, মানে যেটা এয়ার স্পিকার। ব্যালেন্স চেক করতে এক চাপুন, বাংলা লিংক অ্যাডভান্স নিতে দুই চাপুন, লাউড স্পিকার দিলে রিচার্জ করতে তিন চাপুন, এসএমএস অফ এর জন্য চার চাপুন, লাউড স্পিকার অফ করে দিলাম। এখন আবার ফ্রন্ট স্পিকার চার চাপুন, আগের মেনুতে ফিরে যেতে নয় চাপুন। তো দেখলেন কত সহজেই কাজটি করে ফেললাম। কাজগুলো কিন্তু কঠিন নয়, চেষ্টা করলেই কিন্তু পারা যায়। আমি যদি নিজে না করতাম, যদি আমি যে কোনো একটা টেকনিশিয়ানের দোকান থেকে অথবা সার্ভিসিং যারা করে তাদের দোকান থেকে যদি আমি এটা ঠিক করতাম, তো আমার কাছে তারা নিত প্রায় মিনিমাম 100 টাকা তো নিবেই। যেহেতু আমি নিজেই কাজ জানি এবং এতে কোনো স্ক্রু নেই, এই মোবাইলটি যদি আমি খুলতে যাই খোলাও অনেক সহজ। দেখা গেল যে 30 টাকাতেই হয়ে গেল, স্পিকারটার দাম নিল 30 টাকা, 30 টাকাতেই কমপ্লিট। এমন ছোটখাটো কাজগুলো আপনারা নিজেরাই পারবেন যদি চেষ্টা করেন। চেষ্টা করলে অনেক কঠিন কাজও সহজ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন ও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। টেক অ্যান্ড টেয়ার ডাউন সবসময়ই আপনাদের পাশে আছে কঠিন সমস্যাগুলোর সহজ সমাধান দিতে।